যুক্তরাষ্ট্রে সফররত বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হককে গণসংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কে বসবাসরত বিয়ানীবাজারবাসী। সোমবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় স্থানীয় দেশি সিনিয়র সেন্টারে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জকিগঞ্জে অটোবাইক ও ট্রলির সংঘর্ষে এক ভাই নিহত ও অপর ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ি রাস্তা সংযোগ স্থলে ট্রলি গাড়িটি অটোবাইককে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। ট্রলি চালক সানু আহমেদকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন খোকন খুঁজে পেল তার পরিবারকে। দীর্ঘ এক মাস পর পরিবারকে খুঁজে পেয়ে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় জকিগঞ্জ থানায়। খোকন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের শিমুলবাগ গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন। বাংলা ভাষাভাষীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে গোলাপগঞ্জে যাত্রা শুরু করেছে এক্সেল একাডেমি। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। সিলেটের ছাত্র দলের মিছিল থেকে আটক হওয়া আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট বিউকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, আটককৃতদের নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়। বড়লেখায় এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামের ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশিদকে 3 বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।